এই ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা সাবজেক্টিভ ওয়ার্কের উপর কাজ করতে চলেছি। তো একটা একটা কথা বলবো যে এই যে সাবজেক্টটা, এটা কিন্তু খুব কমন। এটা সাবজেক্টটা প্রচুর জায়গায় আঁকতে দিত, এখন আমি তেমন দেখি না আঁকতে দেয়, বাট এটা কমন। আর আমার মনে হয় যে আমার চ্যানেলে দেখেই থাকবে, আমাদের সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে প্রায় বোধ হয় 50-60-70টা হয়তো উপর হয়তো ড্রয়িং সাবজেক্ট আছে, যা হয়তো বোধ হয় তুমি যদি মানে 30-34টা ড্রয়িং বুকও কেন, তাতেও হয়তো কিছু কিছু সাবজেক্ট পাবে না যেগুলো আমরা করেছি। কিন্তু তো এরকম সাবজেক্টের মধ্যে আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে সাঁওতাল জীবনযাত্রা বা সাঁওতাল নৃত্য, আদিবাসী ডান্স, আদিবাসীদের জীবনযাত্রা বা আদিবাসী লাইফ। তো এই রকম নামে তোমাকে এই সাবজেক্টটা আঁকতে দিতে পারে, তাই যাতে তোমরা যাতে ভয় না পাও বা না চিন্তা করতে হয় যে কী আঁকবো কী আঁকবো, তার জন্য আমি আমার চ্যানেলে এই সাবজেক্টটা দিয়ে দিয়েছি। তো আজকে আউটলাইনটা দিয়েছি, আউটলাইনটা ভালোভাবে দেখো, কালার ভিডিও তো খুব তাড়াতাড়ি আনবে, মানে কালকের মধ্যেই হয়তো চলে আসবে। তো ভালোভাবে দেখো আউটলাইনটা আমরা কিভাবে করছি। তো আউটলাইনটা ফার্স্টে বলে রাখি, দেখো সাঁওতাল না তো আমরা দেখেছি, মানে যারা শহরে থাকে, তো অলমোস্ট আমরা আমি এই ছবির আইডিয়াটা একটা মুভি থেকে পেয়েছিলাম। তো মুভিটা দেখতে দেখতে আমি বুঝলাম যে আচ্ছা, মানে এরা দেখবে অনেক সিরিয়ালেও এরকম হয়, বেঙ্গলি কোনো যদি সিরিয়াল দেখো বা কোনো হয়তো শর্ট কোনো মুভিতে দেখতে পাবে, যে একটা এরকম ঢোলের মতো থাকে যাকে বলে মাদল, তো এটা বাজাচ্ছে হয়তো ওখানকার কিছু আদিবাসীরা, হয়তো এরকম দেখবে মাথায় এরকম কাপড় বাঁধা থাকে, খালি গায়েও থাকে অনেকে, আবার খালি গায়ে নাও থাকে, হয়তো ধুতি পরে আছে সাদা ড্রেস, আর তার সাথে কিছু মহিলারা, মানে মহিলারা না মানে এই হাতটা ধরে থাকে আর এই হাতটা অনেক সময় পিছনে থাকে। তো আমি এটা আইডিয়া করে কাজটা করেছি, দেখলেই বুঝতে পারছো প্রচুরবার আমরা ইরেজ করে করে কাজটা করেছি। এইগুলো কিন্তু ভাবতে হবে, কারণ যখন তুমি কোনো কম্পিটিশান বা ফাইন আর্টস লেভেলে যখন এক্সাম আমরা দিয়েছি, তখন বুঝতে পেরেছি যে টিচাররা দেখে যে ছেলেটা কতটা ইমাজিনেশন করে, বা হয়তো এই জিনিসটা হয়তো সামনে দেখেছে তাই ভালো করে করতে পারে। এইগুলো কিন্তু আইডিয়া রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সাবজেক্টিভ ড্রয়িং একটা দেখে করে দিলে আর সেটা মানে মুখস্থ করে তো আর আঁকা হয় না, না মুখস্থ করে কবিতা লেখা বা গল্প লেখা যেতে পারে, আঁকাটা মানে যথেষ্টভাবে ইমাজিন বা ভেবে রাখতে হবে যে হ্যাঁ এটা এইভাবে হয়। তো তাই জন্য আমি তোমাকে ভয়েস থ্রু বা ভিডিও থ্রু বোঝাচ্ছি যে এই সাবজেক্টটা আমি কীভাবে করেছি। তো নর্মালি আমি যেভাবে ডান্স ফর্মটা বললাম যে কয়েকটা মহিলা এইভাবে মানে এই হাতটা ধরে থাকে, এই হাতটা এইভাবে থাকে, তো এভাবে হয়তো তারা নাচছে, নাচের সময় পায়ের স্টেপটা ফলো করবে, একটা পা সামনের দিকে এগিয়ে একটা পা পেছন দিকে এগিয়ে, এইভাবে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ডান্স করছে, নয়তো তোমার যে জাজ করবে সে বুঝতে পারবে না। আদারওয়াইজ তোমার ফেস এক্সপ্রেশন একটু হাসি মুখে হয়তো মহিলারা রয়েছে, প্লাস মাথার খোপার পেছনে আমি যখন কালার করবো বুঝতে পারবে যে পালক বা ফুল লাগানো থাকে, প্লাস এরা কিন্তু খুব সিম্পল শাড়ি পরে কারণ গ্রামের যেহেতু, তো এরকমই আমি কালার করবো যখন বুঝতে পারবে। আর সেকেন্ড হচ্ছে এদের সেভাবে কোনো না অর্ণা জুয়েলারি হয় না, হয়তো দেখবে এরকম হয়তো একটা গোল মতো কিছু হয়তো গলায় পড়ে আছে এরকম। তো আমি সিম্পলভাবে কাজটা যখন কালার দেবো তখন তোমরা বুঝতে পারবে। এবার এরা ডান্স করছে, আমি বেশিরভাগ জায়গায় দেখি যে ডান্স করার সামনে একটা আগুন জ্বলে, মানে এটা ওদের রিচুয়াল এটা বলা যেতে পারে, এমন নয় যে শীতকাল, তো এরকম একটা আগুন জ্বলছে। তো আমিও তোমাদেরকে দেখিয়েছি সামনে। এবার ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগ সময় এই ডান্সটা রাত্রির দিকে হয়, তো যখন কালার দেবো বুঝতে পারবে আমরা কালার মিক্সিং কীভাবে করবো ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা সামনে পেছনে কী করেছি, কিছু কুড়ে ঘরের মতো করেছি। অ্যাকচুয়ালি ওই কুড়ে ঘরটা হচ্ছে অনেকে কী করে যে যে ফসল হয় সেগুলো কেটে ওই ঘরে কিন্তু রাখা হয়, তো কুড়ে ঘর ঠিক না, এটা এরকম ঝুপড়ির মতো এরকম টাইপের হয়। তো এরকমভাবে কিছু 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 করেছি। এই সাইডে একটা গাছ দেখিয়েছি, কালার যখন করবো তখন বুঝতে পারবে আমরা কালারটা খুবই ভালোভাবে দেবো, তখন আইডিয়া পেয়েই যাবে। তা আজকে খালি আউটলাইনটা দিয়েছি, আউটলাইনটা ভালোভাবে দেখো, আউটলাইনটা বাড়িতে প্র্যাকটিস করো। আর কিছু পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পায়ের পশ্চাৎটা বা এই যে মাদল বাজাচ্ছে, পেছনে কিছু ফিগার এমনও দেখতে পাবে তারা হয়তো এইভাবে ঢোল মানে ঢোল টাইপের ওটা বাজাচ্ছে, প্লাস মেয়েগুলো কীভাবে নাচছে, তাদের পায়ের স্টেপগুলো এইগুলো কিন্তু খুব ফলো করতে হবে, আদারওয়াইজ তুমি আঁকলে জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছে, এটা ভালো লাগবে না, তোমাকে হয়তো নাম্বার দেবে না। আর সাবজেক্টিভ ওয়ার্ক করতে হলে কিন্তু প্রচুর ভেবে করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যেমন তোমরা আমরা পোর্ট্রেট বা আদারওয়াইজের ক্ষেত্রে মানে সাবজেক্টিভ ওয়ার্ককে একটু ভেবে করতে হয়। যখন তোমার আননোন সাবজেক্ট পড়ে তখন খুবই টাফ হয়, তাই এই সাবজেক্টটা আমার চ্যানেলে ছিল না, তাই জন্য তোমাদেরকে দিয়ে রাখলাম। অলমোস্ট আমাদের চ্যানেলে প্রায় সব ধরনের সাবজেক্টিভ ওয়ার্ক রয়েছে, আর আমরা ফাইন আর্টসের উপর বেস করে প্রচুর ওয়ার্ক করেছি, যাতে তোমাদের প্রবলেম না হয়, কারণ আমি চেষ্টা করি যে সাবজেক্টিভ ওয়ার্কের উপর যারা কাজ করো তারা যাতে সমস্ত রকম সাবজেক্ট পড়ো, মানে সিলেবাস থেকে যাতে সমস্ত কোয়েশ্চেনই তোমরা অ্যাটেন্ড করতে পারো এরকম ব্যাপারও বলতে পারো। তো এটা কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো তখন খুলে এটা প্র্যাকটিস করতে পারো।